হ্যালো সবাইকে, আজকে আবার একটা ফ্রি পোস্টিং সাইট দেখাবো। এখান থেকে আপনারা মেক মানি, হেলদি টু অ্যামাজন, গিফট কার্ড, সিপিএ, অ্যাফিলিয়েট, যে কোনো মার্কেটিং করতে পারবেন। আর এখানে সকল প্রকার টপ কান্ট্রির ট্রাফিক পাবেন, বিশেষ করে ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম আদার্স কান্ট্রির ট্রাফিক পাবেন। এ টু জেড সিস্টেম দেখাবো। এটা আপনারা ফোন দিয়েও পোস্ট করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অবশ্যই ফোন, পিসি, ল্যাপটপ প্রয়োজন হবে, যে কোনো একটা থাকলেই হবে। চলুন এবার মূল ভিডিওতে দেখাচ্ছি কীভাবে এই সাইটে পোস্ট লাইভ করবেন। এখানে আপনার ফ্রি অথবা পেইড ভিপিএন ইউজ করলেই হবে। আপনারা ইচ্ছা মতন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই সাইটটা, এই সাইটে এলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এর শুধু আপনাদের মান্থলি ভিজিটর দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন 2.20 মিলিয়ন ট্রাফিক। এখানে গ্লোবাল র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 28372 এবং কান্ট্রি র্যাঙ্ক ইউনাইটেড স্টেট 10849 এবং ক্যাটাগরি র্যাঙ্ক 260। এখানে দেখতে পাচ্ছেন এখানে বোনাস রেটিং 65.87 এবং পেজ ভিজিটর 2.20। আর এখানে মান্থলি ভিজিটর 2.20 মিলিয়ন। এভারেজ ডিরেকশন দেখতে পাচ্ছেন। আর এখানে বেশকে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে কানাডা, আদার্স কান্ট্রি ট্রাফিক পাবেন। এখানে ডাইরেক্ট সার্চ, রেফারেল, সোশিয়াল, ইমেল অ্যাড থেকে ট্রাফিক আসে। এখানে দেখাচ্ছি আপনারা কীভাবে এই সাইটে পোস্ট করবেন। এখানে যদি দেখাই কোন ধরনের ট্রাফিক পাবেন, এখানে যদি আমরা সার্চে ক্লিক দিই, দিয়ে এখানে যদি অ্যামাজন লিখতেছি, অ্যামাজন লিখে আপনাদের দেখাচ্ছি, আমি অ্যামাজন লিখে এখানে সার্চ দিচ্ছি, তাহলে অ্যামাজনের সেই সকল প্রোডাক্ট সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখেন অ্যামাজনের সেই সকল প্রোডাক্ট সেগুলো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন অ্যামাজনের মুভি, তারপরে এখানে অ্যামাজনের যে কোনো অফার পয়েন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আর্ন মানে অ্যামাজন, তারপরে এখানে বিভিন্ন রিলেটেড ল্যাপটপ সেল দিতে পারবেন এখানে অ্যামাজনের। তারপরে ফ্যাশন রিলেটেড, ফ্যাশানের শুধু দেখাই এখানে আপনারা ডাইরেক্টলি লিঙ্ক প্রমোট করতে পারবেন অথবা এখান থেকে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আর কি অফারগুলো পয়েন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যামাজনের অফার পয়েন্ট করছে এখানে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অফারই এখানে পয়েন্ট করতে পারবেন। সিপি, অ্যাফিলিয়েট দুইটা মার্কেটিং করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অফারই রয়েছে, আপনারা এখানে বিভিন্ন রিলেটেড অফার পাবেন। দেখতে পাচ্ছেন এখানে, দেখেন এখানে অ্যামাজনে আরও অফার রয়েছে। দেখেন এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেক মানি রিলেটেড অফার পয়েন্ট করবেন পারবেন। হেলথ, বিউটি, সিপি, যে কোনো অফারই প্রমোট করতে পারবেন। আইফোন রিলেটেড এখানে যদি আমরা আইফোন লেখে সার্চ দিই, দেখেন তাহলে আইফোনের যে সকল অফার, এখানে আমি আইফোন লিখতেছি, দেখেন আইফোন লেখে সার্চ দিচ্ছি, তাহলে আইফোনের যে সকল অফার সেগুলো কিন্তু চলে আসবে এখানে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে আইফোনের যে সকল অফার সেগুলো কিন্তু চলে আসছে। আইফোন 12 এখানে যদি আমরা ক্লিক দিই, তাহলে আইফোনের যেগুলো অফার সেগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন আইফোনের এই এখানে যেই অফারটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আইফোন 12-এর। আরও বিভিন্ন ধরনের অফার রয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারবেন। দেখেন এখানে আমরা ইয়ে করতেছি, তারপরে এখান থেকে দেখেন এখানে আইফোনের ইয়ে দেখাচ্ছে, তারপরে এখানে আইফোনের গিভওয়ে, তার এখানে বিভিন্ন রিলেটেড আপনি আইফোনের অফারগুলো প্রমোট করতে পারবেন। এবার দেখাবো কীভাবে এই সাইটে আপনারা জয়েন করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পোস্ট লাইভ করবেন। এখানে পোস্ট করার জন্য সিম্পলি আপনারা এই সাইটে দেখতে পাচ্ছেন জয়েন এবং সাইন ইন। অ্যাকাউন্ট থাকলে এখানে জয়েনে ক্লিক দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে সিম্পলি এখান থেকে আমরা জয়েনে ক্লিক দিব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই। তারপরে এখানে নেম, একটা নেম দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতন। আমি আমার ইচ্ছা মতন একটা নেম দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ইমেল, ইমেলটা আপনি দিয়ে দিবেন। আমার এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই সাইট থেকে ইমেলটা নিয়ে নিতে পারেন। এই সাইট থেকে আমার ইমেলটা কপি করাই রয়েছে। তারপরে এখান থেকে আমরা মেলটা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে পাসওয়ার্ড, অবশ্যই 8 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনাদের ইচ্ছা মতন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে সিম্পলি এখান থেকে স্ক্রল করে নিচে এসে এখানে সাইন আপে ক্লিক দিবেন। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক দ্বারা লগ ইন করতে পারবেন, টুইটার, গুগল, অ্যাপেল দ্বারা লগ ইন করতে পারবেন। আমি সিম্পলি জিমেল দ্বারা লগ ইন করতেছি। তারপরে সিম্পলি এখানে সাইন আপে ক্লিক দিচ্ছি। সাইন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের মেলটা ভেরিফাই করতে বলতেছে, আমরা সিম্পলি চল যাবো এখান থেকে একটা ট্যাব নিব, নিয়ে আমাদের মেলে দেখতে পাচ্ছেন মেল আসছে। সিম্পলি এটা ওপেন করতেছি, ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে এসে এখানে ইয়েতে ক্লিক দিবেন, কনফার্ম ইমেলে। কনফার্ম ইমেলে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদের মেলটা কনফার্ম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের মেলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তারপরে সিম্পলি আমরা পোস্ট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন ইওর ইমেল অলরেডি কনফার্ম,
এখানে পোস্ট করার জন্য এখানে আমরা ক্লিক দিব। তারপরে এখানে স্টোরিতে আমরা ক্লিক দিব। স্টোরিতে ক্লিক দিলে আমাদের যে সকল স্টোরি সেগুলো দেখাবে, যেহেতু আমরা স্টোরি করিনি সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট স্টোরিতে আমরা ক্লিক দিব। ক্রিয়েট স্টোরিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক দিচ্ছি, তারপরে স্টার্টে ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের আর কি হয়ে যাবে। তারপরে এখানে টাইটেল, টাইটেল নেওয়ার জন্য একটা ট্যাব নিচ্ছি, নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমার সিপিএ ফুলে। সিপিএ ফুলে থেকে অল অপারসে চলে আসতেছি, এসে আমাদের অল এখানে ক্লিক দিব। দিয়ে আমাদের এখান থেকে কান্ট্রি এখানে সিলেক্ট করব, যে ধরনের অফারটা প্রমোট করব। এখানে ইউনাইটেড স্টেট লিখতেছি, আপনারা চাইলে ইউনাইটেড কিংডম অথবা স্টেটের অফার প্রমোট করতে পারেন। স্টেট লিখলাম, লিখে এখানে অ্যাড করে দিলাম, তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি। আর আপনাদের যে কোনো ধরনের সিপিএ নেটওয়ার্ক লাগলে, সিপিএ ফুল, ক্লিক ডিলার, সিপিএ বিল্ড, অ্যাপ ম্যাং, ডেটিফাই, আদার্স নেটওয়ার্ক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব সুলভ মূল্যে নিজের নামে করে দেওয়া হবে, খুব অল্প সময়ে আপনারা চাইলে নিতে পারেন, করে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অথবা ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তারপরে এখানে ব্যয় ক্যাটাগরিতে ক্লিক দিলাম, তারপরে এখানে আমরা ক্লিক দিব। দিয়ে এখান থেকে আমরা হেলথ বিউটির যে সকল অফার সেটা ক্লিক দিব, হেলথ বিউটিতে ক্লিক দিচ্ছি। তারপরে এখানে আপনি অ্যাডে ক্লিক দিবেন, অ্যাডে ক্লিক দিয়ে সিম্পলি অ্যাপ্লাই আপনি ক্লিক দিবেন। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার সাথে সাথে হেলথ বিউটির যেই সকল অফার সেগুলো অফার চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই অফারটা প্রমোট করবো, এখানে আমরা ক্লিক দিচ্ছি। দিয়ে এখান থেকে আমরা এই অফারের টাইটেল যেটা সেটা আমরা কপি করতেছি, এখান থেকে টাইটেলটা আপনি কপি করে নেবেন। কপি, তারপরে চলে যাব একটা আমাদের আগের ট্যাবে চলে যাব। এখান থেকে এসে আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা বসে দিলাম। তারপরে এখানে আমাদের ডিসক্রিপশান, ডিসক্রিপশান নেওয়ার জন্য একটা ট্যাব নিলাম, নিয়ে আমাদের অফারটা, এই অফারটা আমরা যেহেতু আমাদের এখানে অ্যামাজনের আর কি ইয়ে করা আছে, আপনারা চাইলে ইয়ে করে নিতে পারেন। থেকে আমি এতটুকু আমি কপি করতেছি, তারপরে তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে সিম্পলি এখানে আমরা লিখতেছি ব্যয়, আপনারা এখানে লিখে দেবেন ব্যয় নাও, লেখে এখানে কলন দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি একটা ট্যাব নেবেন, নিয়ে আমরা সিপিএ ফুল এই অফারটা এখান থেকে আমরা কপি করতে পারি, সি অল, তারপরে কপি, তারপরে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, মোটামুটি রেডি। এখানে আপনি চাইলে ইমেজ, তারপরে এখানে ভিডিও, তারপরে এখানে ভিডিও ইউআরএল এগুলো দিতে পারেন। আমি ইমেজ দিচ্ছি, তারপরে সিলেক্ট ফাইলে ক্লিক দিব। দিয়ে আমাদের এই কাঙ্ক্ষিত অফারটা প্রমোট করবো, এখানে আমরা ক্লিক দিচ্ছি, তারপরে ডানে ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের অফারটা ইয়ে হয়ে গেছে। তারপরে সিম্পলি আমরা শেপ চেঞ্জে আগে ক্লিক দিব। শেপ চেঞ্জে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের আমাদের ইয়েটা সেভ হবে, দেখেন সেভিং দেখাচ্ছে, আমাদের সেভ হচ্ছে, এটা সেভ হয়ে গেছে। তারপরে সিম্পলি আমরা এখান থেকে এখানে আমরা ক্লিক দিব সাবমিট ফর রিভিউ, এখানে আমরা ক্লিক দিব। তারপরে এখানে কী ধরনের ক্যাটাগরি আমাদের সেটা সিলেক্ট করে দেবেন, আপনার যে রিলেটেড, আমি এখান থেকে এটা দিচ্ছি। তারপরে এখানে আমরা হেলথ বিউটি, যেহেতু হেলথ এখানে দিলে হবে, হেলথ অথবা হেলথ দিচ্ছি। তারপরে এখানে এখানে ক্লিক দিবেন অ্যাগ্রি, তারপরে স্ক্রল করে ইয়েতে আসবেন, তারপরে এখান থেকে দেখেন এখান থেকে সিম্পলি সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিবেন। সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিলে হয়ে গেছে। তারপরে আমি আরেকটা ইয়ে করতেছি, এখানে ক্রিয়েট অ্যানি আদার পোস্টে ক্লিক দিচ্ছি, আরেকটা পোস্ট দিচ্ছি এখানে টাইটেল। আমি যেহেতু অ্যামাজন রিলেটেড একটা পোস্ট দিব, সেক্ষেত্রে চলে যাচ্ছি আবারও আমাদের সিপিএ ফুল অফারে। তারপরে এখান থেকে অল অফার্স চলে আসবো, অল অফার্সে এসে অ্যামাজনের সেই সকল অফার সেগুলো কিন্তু এখানে আপনারা সার্চ দিবেন, দেখেন এখানে সার্চে ক্লিক দিবেন। দিয়ে এখানে অ্যামাজন লিখবেন আপনারা, তাহলে কিন্তু হয়ে যাবে, দেখেন আমি এখানে অ্যামাজন লিখতেছি, তারপরে এখানে সার্চে ক্লিক দিচ্ছি, দেখেন এখানে কিন্তু অ্যামাজনের সেই সকল অফার সেগুলো চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই অফারটা প্রমোট করবো ইউনাইটেড স্টেট, দেখতে পাচ্ছেন। এই অফারটা সিম্পলি আমরা এখানে ক্লিক দিচ্ছি, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে সিম্পলি এখানে আমরা ক্লিক দিচ্ছি। দিয়ে এখান থেকে এতটুকু আমরা কপি করতেছি, আপনারা এখান থেকে এতটুকু কপি, তারপরে এখানে ট্যাব, আমি সেই ট্যাবে পোস্ট করতেছি, সেই ট্যাবে সিম্পলি চলে যাচ্ছি। তারপরে এখানে আমরা টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দেবো, তারপরে এখানে ইয়ে তো ডিসক্রিপশান, ডিসক্রিপশান আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে সিম্পলি আমরা ডিসক্রিপশানটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পর সিম্পলি এখানে আমরা নিচে এসে লিখব ব্যয় নাও, লিখে এখানে কলন দিব। দিয়ে এখানে আবারও আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যাবে চলে যাব, এখান থেকে আমরা সিপিএ ফুলের যে ইয়েটা সেখানে আমরা চলে গেলাম। তারপরে এখান থেকে এতটুকু আমরা সি অল, তারপরে এখানে কপি, তারপরে এখানে চলে যাচ্ছি। আপনারা আপনাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিলে বেটার হবে, এখান থেকে আমরা এখানে ক্লিক দিচ্ছি, দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, মোটামুটি রেডি। তারপরে এখানে আপলোডে ক্লিক দিচ্ছি, সিলেক্ট ফাইল, অ্যামাজনের সে রিলেটেড প্রোডাক্ট সে রিলেটেড এখানে আপলোড দিচ্ছি, তারপরে এখানে ডানে ক্লিক দিচ্ছি।
দিয়ে এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট রাইটিং আরও লিখে দিতে পারবেন। তারপরে সিম্পলি সেভ চেঞ্জে ক্লিক দিচ্ছি, সেভ চেঞ্জে ক্লিক দিলে আমাদের অফারটা আর কি পোস্ট হয়ে যাবে। এখানে সেভিং দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা এভাবে খুব সহজেই এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল। তারপরে এখান থেকে সিম্পলি আমরা চলে যাব সাবমিট অ্যান্ড রিভিউ, সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিয়ে আপনাদের যে ধরনের অফার রিলেটেড সে ধরনের অফারটা চলে যাবেন। এখানে আমি ক্লিক দিলাম, দিয়ে এখানে কী রিলেটেড অফার সেগুলো চলে আসবেন এখানে। তারপরে এখানে এগ্রি করে দিলাম, তারপরে এখান থেকে সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের হয়ে গেছে। আর একটা পোস্ট করতেছি, তারপরে ক্রিয়েট অ্যানাদার পোস্টে আমরা ক্লিক দিব। ক্রিয়েট অ্যানাদার পোস্টে ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আইফোন রিলেটেড একটা ট্যাব নিলাম, নিয়ে আমরা সিম্পলি চলে যাব আমাদের সিপিএ ফুলে। তারপরে এখান থেকে অল অফারসে, তারপরে এখানে আমাদের 6 নম্বর পেজে অফারটা রয়েছে, 6 নম্বর পেজে আমরা সিম্পলি চলে যাব। আপনাদের 6 নম্বর পেজে আছে, 6 নম্বর পেজে চলে যাবেন। আমি আমার 6 নম্বর পেজে রয়েছে, 6 নম্বর পেজে এখান থেকে চলে যাচ্ছি, এখানে 16 নম্বর পেজে চলে যাচ্ছি সিম্পলি। তারপরে এখানে সিম্পলি আপনি সার্চে ক্লিক দিবেন, সার্চে ক্লিক দিলে আমাদের অফারগুলো কিন্তু চলে আসবে। 6 নম্বর পেজে অফারটা রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের অফারটা চলে আসছে। এখান থেকে এই অফারটা অ্যাড করবো, এখানে আমরা ক্লিক দিচ্ছি, দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এতটুকু কপি করতেছি, আইফোন রিলেটেড যতটুকু রয়েছে শতটুকু কপি। তারপরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আবারও পোস্টে চলে গেলাম, তারপরে টাইটেলের জায়গায় টাইটেল, তারপরে এখানে সাব টাইটেল অর্থাৎ ডিসক্রিপশান, ডিসক্রিপশান আমাদের এখানে, এখান থেকে আমি ডিসক্রিপশানটা নিচ্ছি, আপনারা আপনাদের ডিসক্রিপশানটা নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন। আমি এখান থেকে ডিসক্রিপশানটা আর কি কপি করতেছি, এখান থেকে কপি, তারপরে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্যাবে, তারপরে সিম্পলি এখানে আমরা লিখতেছি বাই নাও। ব্যয় নাও লেখার পর এখানে কলন দেবেন, দিয়ে একটা ট্যাব নেবেন, নিয়ে আমরা সিম্পলি সিপিএ ফুলে চলে যাব। যাই এই অফারটা এখান থেকে সিম্পলি আমরা সি অল দিলাম, তারপরে এখান থেকে কপি, তারপরে এখানে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত অফারটায় চলে এলাম। তারপরে এখান থেকে আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট হয়ে গেছে। তারপরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক দিব, সিলেক্ট ফাইলে ক্লিক দেওয়ার পর আমাদের যে অফারটা সেখানে আমরা এখানে ডান করে দিচ্ছি পিকচারটা দিয়ে। তারপরে এখানে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, সেভ চেঞ্জে আমরা ক্লিক দিচ্ছি, তাহলে আমাদের অফারটা কিন্তু এখানে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আমরা চলে আসব স্ক্রল করে নিচের দিকে, দেখতে পাচ্ছেন আমাদের অফারটা দেখাচ্ছে। তারপরে এখানে সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিব, তারপরে এখানে চুজ করে নিব আমাদের যে অফারটা সেটা আমরা এখান থেকে আর কি এখানে ক্লিক দিলাম, দিয়ে এখানে এটাই দিলাম। তারপরে এখান থেকে সিলেক্ট টেক ক্লিক দিচ্ছি, তারপরে কী ধরনের অফার এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, আপনাদের কী ধরনের প্রোডাক্ট সেটা দিয়ে দিবেন। আমার মোবাইল ফোন, মোবাইল ফোন দিলাম, তারপরে এখানে সাবমিটে ক্লিক দিলাম, তারপরে এখানে সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিলাম, সাবমিট অ্যান্ড রিভিউ ক্লিক দিলে হয়ে গেছে। তারপরে এখানে ব্যাক মাই পোস্টে ক্লিক দিলে আমাদের পোস্টটা কিন্তু দেখাবে এখানে সাবমিট সেগুলো দিয়েছি। এভাবে খুব সহজেই আমাদের পোস্ট কিন্তু হয়ে যাবে। আর আপনাদের যে কোনো সিপিএ নেটওয়ার্ক লাগলে সিপিএ ফুল, ক্লিক ডিলার, সিপিএ বিল্ড, আদার্স নেটওয়ার্ক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুব সুলভ মূল্যে আমরা দিয়ে থাকি, আমাদের ফেসবুক পেজ ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন facebook.com/topfreelancervideo, অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট দেওয়া আছে, চাইলে আমাদের ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি বাই করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সুলভ মূল্যে নিজের নামে করে দেওয়া হয়। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কী নিয়ে চান আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কিং এগুলোতে জানিয়ে দিতে পারেন। এগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান দেওয়া আছে, চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর এখন এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।